সুপ্রিয় শিক্ষার্থীরা, কাজে কথা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। শিক্ষার্থীরা, তোমরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের বাংলা ক্লাসে গদ্যাংশ থেকে নিয়েছি, দেখো গদ্যাংশ থেকে আমি নিয়েছি মাটির নিচে যে শহর, মাটির নিচে যে শহর। এখন আমরা জানবো মাটির নিচে যে শহর আছে সেই শহরটা কীভাবে হলো সে সম্পর্কে আমরা কিছু জেনে নিই। বাংলাদেশে বেশ কয়েকটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে, এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল মাহেস্তানগড়, ময়নামতি ও পাহাড়পুর। এসব নিদর্শনগুলো সবই মাটির উপরে, কিন্তু এদেশে মাটির নিচে রয়েছে এক প্রাচীন নগর সভ্যতা। মাটির নিচে থাকা নগর সভ্যতার নাম হচ্ছে ওয়ারি বটেশ্বর। এই ওয়ারি বটেশ্বর পাশাপাশি দুটি গ্রাম, যা ঢাকা থেকে 70 কিলোমিটার উত্তর পূর্বে নরসিংদী, বেলাবো ও শিবপুর উপজেলায় অবস্থিত। শিক্ষার্থীরা, তাহলে ওয়ারি বটেশ্বর হচ্ছে পাশাপাশি দুটো গ্রাম, যা ঢাকা থেকে 70 কিলোমিটার উত্তর পূর্বে নরসিংদী, বেলাবো ও শিবপুর উপজেলায় অবস্থিত। ভূপ্রকৃতির বড় রকমের পরিবর্তনের কারণে এই সুপ্রাচীন নগর সভ্যতা মানে নগর জনপদ একসময় মাটির নিচে চাপা পড়ে যায়। এই পাশাপাশি দুটি গ্রামে প্রায় বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান পাওয়া যায়। 1933 সালে ওয়ারি গ্রামের শ্রমিকরা মাটি খনন করার সময় একটি পাত্রে কিছু মুদ্রা পায়। ওয়ারি বটেশ্বরের স্থানীয় শিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান সেখান থেকে 20 থেকে 30টি মুদ্রা সংগ্রহ করেন। এই মুদ্রাগুলো ছিল বঙ্গদেশের এবং ভারতের প্রাচীনতম রৌপ্য মুদ্রা। তিনি এবং তার ছেলে হাবিবুল্লাহ পাঠান ওয়ারি বটেশ্বরের প্রচুর প্রাচীন নিদর্শন সংগ্রহ করেন এবং সেগুলো জাদুঘরে জমা দেন। অনেক পরে 2000 সালে আবার খনন কাজ শুরু করেন। এই শুরু করার নেতৃত্ব দিয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান। খনন করে পাওয়া যায় পোড়ামাটির ফলক, মূল্যবান পাথর, কাচের পুঁথি, মুদ্রা ভাণ্ডার, ছাপাঙ্কিত মুদ্রা, আরও অনেক এই প্রত্নতত্ত্ব উপাদানগুলি পাওয়া গিয়েছে। তাহলে বিশেষজ্ঞদের ধারণা, মাটির নিচে থাকা এই স্থানটি প্রায় 2500 বছরের পুরনো, আর এখানকার মানুষও যথেষ্ট সভ্য ছিল, কারণ এই প্রত্নতত্ত্ব স্থাপত্য অত্যন্ত সমৃদ্ধ আর যথাযথ পরিকল্পনায় গড়া। এই সভ্যতা প্রাচীনকালে সোনাগড়া নামে বিশ্বজুড়ে পরিচিত ছিল। শিক্ষার্থীরা, আমি তোমাদের এই গল্পটি মোটামুটি ধারণা দিলাম। আমরা এই গল্পটি বারবার পড়লে দেখো, এখানে আমি শব্দার্থ দিয়েছি, শব্দার্থগুলিও পারবে, প্রশ্নগুলিও পারবে। তো শব্দার্থের উত্তরগুলি আমি বলে দেই, যেমন শব্দার্থ হয়েছে এখানে প্রত্নতত্ত্ব। প্রত্ন শব্দের অর্থ পুরনো বা প্রাচীন। এই প্রত্নতত্ত্ব সম্পর্কিত যে তত্ত্ব তাকেই বলা হয় প্রত্নতত্ত্ব। তারপরে আছে নিদর্শন। নিদর্শন মানে প্রমাণ, নিদর্শন মানে প্রমাণ। তারপরে আছে খনন। খনন মানে কি? খোঁড়া। খনন মানে খোঁড়া। তারপরে আছে দেখো জনপদ। জনপদ মানে লোকালয়, যেখানে লোকজন বাস করে। তারপরে আছে সন্ধান। সন্ধান মানে খোঁজ করা বা খোঁজা।
তারপরে আছে ঐতিহাসিক। ঐতিহাসিক মানে যারা ইতিহাস লেখেন বা ভালো জানেন। দেখো এই মাটির নিচে যে শহর থেকে আমি তিনটা প্রশ্ন দিয়েছি, এক নাম্বার প্রশ্ন হলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলতে কি বোঝো। বাংলাদেশে বাংলাদেশে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সম্পর্কে যা জানো লেখো। কোন কোন নিদর্শন থেকে ওয়ারি বটেশ্বরের সময়কাল জানা যায়। তিন নাম্বার, ওয়ারি বটেশ্বর এলাকাটি সম্পর্কে ঐতিহাসিকগণ যা ধারণা করেছেন তার বর্ণনা দাও। এই প্রশ্নগুলি তোমরা কীভাবে লিখতে থাকবে, তোমরা আগে এই মাটির নিচে যে শহর গল্পটা ভালোভাবে পড়বে, পড়লে তোমরা সুন্দরভাবে লিখতে পারবে প্রশ্নগুলি। এই প্রশ্নগুলি তোমরা এই প্রশ্ন তিনটা তোমরা অ্যাসাইনমেন্ট আকারে খাতায় লিখবে, খাতায় লিখলে খাতায় লিখে তারপর আমরা যখন যাবো তখন তোমরা জমা দিবে। এ পর্যন্ত আজকে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।